নমস্কার, আমি অঞ্জনা, আর এই যে সাথেই আছে কঙ্কনা। আর আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা সুরেলা সকাল দিয়ে শুরু করেছি। শান্তি দেখো ভায়োলিন গিটার সমস্ত কিছু নিয়ে সকাল দিকে বাজিয়ে যাচ্ছে, আর আমি সেই এনার্জি বাজানোর বাজনার শুনে এনার্জিতে দারুণ দারুণ কাজ হয়ে গেল আজকে। আমার প্রচুর পরিষ্কার করলাম, প্রচুর কিছু করলাম, শুধুমাত্র এটা বাজছে আর মনটা ভালো হয়ে যাচ্ছে। আর বাইরে তো বৃষ্টি পড়ছে অঝরে। তো শান্তি কিছু বলো সবাইকে। হাই হ্যালো, গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং, কি হ্যাপি নিউ ইয়ার বলছিল তোমাদের, হ্যাপি রেনি ডে পে কিছু একটা বলতে যাচ্ছি। কিছুই বলতে ভুল করে বেরিয়ে ওটা ভুল করলে হয়ে গেছে গো। শান্তির এরকম ভুল ভালিতে হয়ে যায়, ক্ষমা প্রার্থনীয় আমরা। তো তুমি কি আমার দেখো, আমি গিটারটা কিনে দিয়েছিলাম জন্মদিনে, তোমাদের মনে আছে কিনা জানি না। তো সেই গিটারটা আমি ভায়োলিনটা বেশি দেখি, গিটারটা খুব কম দেখি। তো আজকে দেখে আমার খুব ভালো লাগছে যে না যাক, গিটারটাও বেরিয়েছে আজকে, একটু মনে পড়েছে গিটারের কথা। তো তুমি কি সকাল থেকে আজকে এইগুলো নিয়ে কি হচ্ছে, সাধনা চলছে নাকি, মানে কি কি তুললে গান? ও সিক্রেট আছে একটা লাইন অন্তত দাও একটুখানি, সুরটা ওরাও একটু ওদের কানেও যায়। মানে সবাই তো বলে শান্তির বাজনা খুব অসাধারণ লাগে শুনে, কোনো একটা টিউন দিয়ে দাও। কিছু ভাবনা চিন্তা করতে হবে, আমার রান্নাঘরের দিকে রান্না বসানো আছে জানো তো। ওইটুকুনেই থাকবে, কারণ হচ্ছে কপিরাইট খেয়ে নালে হয়ে যাবে আমাদের। তো শান্তি চ্যানেলটা দেখেছে তো, ভায়োলিনটা দিচ্ছেই না শান্তি, এত বদমাইশি করে না কি বলবো। হ্যাঁ একটু নেচে দেবো। আচ্ছা আর একটা খুব ভালো একটা জিনিস খবর আছে, সেটা আমি পরে বলছি, এখন বলো না, কারণ আমি এখন রান্নাঘরে যাবো। ওটা একটা বেশ শুনে খুব মনটা ভালো হয়ে গেল। তো সেটা ডিটেলসে শান্তি বলবে, আমি খুব একটা বিশেষ কিছু জানি না, আমার সবটাই তো শান্তি হ্যান্ডেল করে, মানে শান্তি আমার মানে সব কিছু আর কি। তো সেটা শান্তি একটু তোমাদের বলবে কি বিষয় হয়েছে কি না হয়েছে, তো সেটা পরে আসছে সেটার জন্য, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি চলো রান্নাঘরে, রান্নার তরকারিটা পুড়ে যাচ্ছে। হ্যাঁ তুই খেতে পারবি না, আমার কি হবে, আমার ওই তরকারির প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, তোরই আছে। তো চলো তুই কিছু বলবি, আমি চলে যাবো এখন ক্যামেরাটা নিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাজাও। দেখো এখানে কি চলছে শান্তি, এটা কি করছিস রে, হাত সরা হাত সরা। মধুমিতা দি দেখো, দেখি দেখি কি দিয়ে করলি ওটা, চোখ দিয়ে দেখো বেচারাকে। চশমা চশমা দিনের বেলা চশমা পরে থাকে, রাতে উঠিয়ে দিস। আর ভায়োলিন টাইলিন বাজানো হলো, এখনো রাস্তায় এসছে। আর এই দেখো এরা এখানে বসে আছে, মোটামুটি আমার সব জায়গায় জুড়েই ওরা। আর এই দেখো আমার জানলা থেকে বৃষ্টি টুপুর টুপুর। যারা ইছাপুরে থাকো তারা জানো যে বিভূকুঙ্কর স্কুল দেখা যাচ্ছে আমার এখান থেকে। কি খুশি না হয়েছিস ভাবি তুই, ও কেরম করতে পারে, এই পাঁচ মিশালে তরকারি বসিয়েছি, এটা ভাত হয়ে গেছে, আর এখানে আছে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছের ঝোল করবো আজকে। ঠিক আছে মোটামুটি আজকে সব কাজকর্ম হয়ে গেছে, এবার শুধু রান্নাটুকু করলেই হয়ে যাবে। তো করে নিই ঝটাঝট, তারপরে নিয়ে আসছি শান্তি কি বলবে তোমাদের সেটা, সঙ্গে থাকো দাদা। আমার সব কাজে শান্তি খুব ধরে জানো তো। যাই হোক লাঞ্চ ফাঞ্চ করে চলে এলাম, একটু শোবো, চারিদিক শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো তখন যে কথাটা বললাম যে শান্তি একটা কথা বলবে আজকে আমাদের, একটা ভালো মানে গুড নিউজ, তো সেটা বলছে খুব মানে সবাই শুনলে হয়তো ভাববে এটা নিয়ে এত কিছু করার কি আছে, কিন্তু এটা আমাদের কাছে খুব
মানে বড় ব্যাপার আর কি একটা, তাই তো বাবা? তা শান্তি বলো, কারণ শান্তি কথাবার্তা সব বলেছে, আমি তো বলতে পারিও না, বলিও না, বলো তো জোরে। আমি যে ভিডিও সবসময় একে ডিস্টার্ব করবে, আমাকেও করবে, একেও করবে। তো আমি যে ভিডিওতে ওই মানে আমার যে কোরিয়ান প্রোডাক্টের ইয়েটা দেখিয়েছিলাম, তো ওখানে একটা মানে কোনো কোম্পানি মানে স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার একটা কোম্পানি, নাম আমি এখন বলছি না, তো আমাদেরকে টেক্সট করে যে আমার সাথে কোলাব করতে চায়, তো তার জন্য ইমেলটা পাঠাতে। তো এবার হঠাৎ করে এরম, তো মানে এবার এটা কি, আমরা তখন কোম্পানি বুঝিনি, ভাবছি কি কোনো একটা কেউ হয় না চ্যানেল অনেক সময় অনেক কিছু বলে, আমরা সার্চ করে ইভেন দেখিও, তো দেখি যে ওটা একটা বাচ্চার বাবা বার করেছে, ওই নামে একটা বাচ্চার চ্যানেল আছে আর সে বিদেশ থাকে, বিদেশে কেন বলবে, একটা গেমিং চ্যানেল আছে বাচ্চা একটা দেখলাম, হ্যাঁ এই বাচ্চাটা কেন আর গেমিং চ্যানেল কেন। তারপরে তো ইয়ে মানে কিভাবে যেন একটা জানতে, না উনি আরেকটা কমেন্ট দিয়েছিল ওখানে, সেরকম একটা ব্র্যান্ড তো মানে স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারে, তো আমার সাথে কোলাব করতে চাই, অ্যামাজনে ফ্লিপকার্টেও আছে আমাদের প্রোডাক্টটা চেক করে নিতে। তো এবার আমি ভাবছি কি করবো, আমাদের মেল আইডি চেয়েছে প্রথমবার, আমাদের এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, আমরা একদমই ইয়ে। তো ভাবলাম আমার মাথায় দুটো চলছিল যে যদি, হ্যাঁ আরেকটা কথা বলি, এই কোম্পানিটা জাস্ট রিসেন্টলি ফর্ম হয়েছে, তো একদম ছোট কোম্পানি, অত ইয়ে নেই, তাই জন্য রেটিংসও পাবে না। তো এবার তাই আমি ভাবছি যে দুটো জিনিস, একটা হচ্ছে এটা যদি আমি ছেড়ে দিই, পরে যদি এটা বড় কোম্পানি হয় রিগ্রেট করবো না তো, পরে কয়েক বছর পর যদি রিগ্রেট করবো না তো, সেকেন্ড ভাবছি করবো কিছু হবে না তো, এই দুটো হচ্ছে ইয়ে চলছিল, একটা মানে কনফ্লিক্ট চলছিল আমার। তো যাই হোক ভাবলাম যা হবে হবে, মার সাথে ডিসকাস করলাম, বললো যে মানে ইয়ে করতে পাঠিয়ে দিতে ইমেলটা, তো আমি দিলাম, তো মানে মোটামুটি সাথে সাথেই আমরা রিপ্লাই পেলাম আর কি, সিরিয়াসলি আমি রিপ্লাই পেলাম। তারপরে বললো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেহেতু কন্ট্যাক্ট করতে হবে, তো তাই জন্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, তো কথা বললাম, বিশ্বাস করো আমি তখনও অবধি ঠিক ছিল না আমি করবো কি করবো না, বাট ওনার কথা শুনে আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে, মানে এত ভালো কথা। আমি ইভেন ওনাকে এটাও বলেছিলাম যে আমার কিন্তু প্রোডাক্ট আপনি দেওয়ার পরেই আমি ওই দিনই দেখাতে পারবো না, কারণ আমাকে মোটামুটি 1 উইকের টাইম দিতে হবে, আমি নিজে ইউজ করবো, আমি তো আমার ভিউয়ার্সকে মিথ্যে কথা বলে দিতে পারি না, আমি ইউজ করবো, আমার যদি ভালো লাগে তবেই আমি ভিউয়ার্সকে দেখাবো। আমাকে এটাও বলেছে আপনি ইউজ করবেন, যদি আপনার ভালো লাগে আপনি ভিডিও করবেন না। হ্যাঁ মানে ওনার কথাটা না প্রত্যেকটা আমাদের সাথে মিলে গেছে, মানে আমরা যেটা মনে ভাবছিলাম একদম সেম কথা উনি বলেছেন। তো আমি খুব মানে শান্তি করলাম, শান্তি করি আমরা, কারণ হচ্ছে সব কিছুর একটা শুরু আছে, তো তো এই শুরুটাই করি, তো দেখি কি ভালো হয় কি খারাপ হয় সেটা সব সময় পরের ব্যাপার, আগে তো তোমাকে দেখতে হবে ব্যাপারটা ঢুকে। তো সেই জন্য আমি শান্তি করলাম তুমি কথা বলো আর করো, অন্তত মানে কিছু হোক না হোক একজনের সঙ্গে পরিচয় তো হলো, একজন ফ্যামিলি মেম্বার তো আমার বাড়লো, তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরাই গেনার আর কি, তো এই রকম একটা ব্যাপার। তো এবার বলো কি কবে আসবে টাসবে প্রোডাক্ট? হ্যাঁ তো প্রোডাক্ট উনি কালকেই কথা হয়েছে তখনই প্যাক, হ্যাঁ ডিসপ্যাচ করে দিয়েছে, বাট যেহেতু কোভিডের জন্যে তো একটু দেরি হয়েছে, ওইটা মানে যেই এন্টারপ্রাইজের থ্রু দিয়ে কুরিয়ারটা করা হচ্ছে সে বারবার ইমেলে মানে পাঠাচ্ছে যে দেরি হচ্ছে বা কিছু, বাট ফাইনালি 23rd আসবে, মানে বুধবার আসবে, 23rd বুধবার তো আসবে, তো আসলে তোমাদের দেখাবো। পাঁচটা প্রোডাক্ট পাঠাচ্ছেন, তো একটা একটা করে আগে দেখবো কি বিষয়টা হয় না হয়, অবশ্যই সেটা তোমাদের জানাবো, আর যদি আমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ারও করবো, তো তোমরা পারলে তখন কিনে দেখো কেমন বিষয়টা বা কী আছে সেটা পরের ব্যাপার, আগে তো আমরা দেখি, তাই তো? একদম। তো এইটা আমাদের কাছে একটা গ্রেট নিউজ বলতে পারো, মানে ধরো আমাদের
ছোটই তো সবে ধরো হচ্ছি, সেখানেও যে একজন বিশ্বাস করে এই ব্যাপারটা বলতে পেরেছে। আর কি বলেছে বাবু আমাদের ব্লগ সম্বন্ধে, সেটা বলেও নেই যে কেন আমাদের বলেছেন। হ্যাঁ মানে এক্সাক্ট হয়তো মনে নেই সব কথাগুলো, বলবো তোমাদেরকে। বাবু একটু হালকা করে ফ্যানটা চালাই, আমার গরম লাগছে। চালাবো, উঠবো, চালাইবো, কি গরম লাগছে। আচ্ছা আমাদেরকে বলেছেন যে আই স ইউর ইউটিউব ভিডিওস, সোশ্যাল মিডিয়া প্রোফাইলস অ্যান্ড পোস্টস, ইয়োর কন্টেন্ট ইজ রিয়েলি গুড, ইউর অ্যাকচুয়ালি অ্যাডিং ভ্যালু টু দ্য অডিয়েন্স অ্যান্ড ডুইং গ্রেট ওয়ার্ক। তো এইটা মানে এইটা শুনে আমরা বেশি খুশি হয়ে গেছি আর কি। তো সেই বলে না, সে বিন্দু বিন্দু জুড়ে সিন্ধু হয়, তো সেই রকম একটা সেই কথাই আমি বিশ্বাস করি, সেই কথাই বিশ্বাসী। তো সেই জায়গা থেকে হ্যাঁ প্রমোশনাল একটা ব্যাপার, হ্যাঁ একদমই তাই প্রমোশনাল। তো সেটা অনেকের হয়তো ভালো লাগে, অনেকের ভালো লাগে না, কিন্তু আমার মনে হয় এগুলো করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। একটা প্রোডাক্ট আমি যদি ইউজ করি, আমি যখন কিনেও ইউজ করি, আমি তো বলি ধর এটা মেখেছি বা ওটা, তো একজন যখন বলছেন বা কিছু, তো করা যেতেই পারে, কোনো খারাপ কিছু নেই এতে আমার মনে হয়। আর আর কি এইটাই খুব ভালো খবর। আর এখন তো এবার বৃষ্টি চলছে মানে। ও উনি আরেকটা কথা বলেছেন যে যদি মানে আমাদের ভিডিওস দিয়ে ওনার কিছু মানে কিছু একজন হলেও যদি হ্যাঁ, তাহলে আমাদেরকে ওনার নেক্সট যে প্রোডাক্ট আছে সেটা দিয়েও। তো মানে আমার সত্যি খুব ভালো লেগেছে কথা বলে, মানে আমি মেনলি অ্যাকসেপ্ট করেছি ওনার কথার। আমার সেটাই, কথাটা খুব ভালো ছিল। তো আমার ভিডিওটা যদি উনি দেখেন কি জানি না, খুব ভিডিওর মারফতই বলছি থ্যাংক ইউ সো মাচ যে আমাদের ট্রাস্ট করেছে এই ব্যাপারটার জন্য, বা এটা করার আমাদের নিজে মনে করেছেন, তো সেটাই বলবো। আর এর এত মানে খুশির খবর যে এরপরে ব্লগে আর কি করবো নিজেই বুঝে পাচ্ছিলাম না, ভাবলাম এটাই বলি তোমাদের কাছে। তো এবার তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, এবার একটু খেয়ে দিয়েছি, খেয়ে দিয়ে হয় আমি তো ফোন নিয়ে দেখবো, গিয়ে আর শান্তি ল্যাপটপে জমাফমা দেখবে শুয়ে শুয়ে মজা করে করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো, আর কিছুই করছি না আজকের ব্লগে। এরপরে সন্ধ্যাবেলায় উঠে তো তারপরে আর কিছুই করার নেই, সন্ধ্যাবেলা উঠে সেই বসেই থাকার। তো ভিডিওটা শেষ করে দাও, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তাহলে আজকের মতো টাটা। ও মা বন্ধ করতে পারছি না কেন আমি।